ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে দয়োষিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার সমস্ত শ্রোতৃমণ্ডলীকে, গ্রীষ্মের দাবদাহের মধ্যে উষ্ণ শুভেচ্ছা জানাই। নিবেদিতার ভারত দর্শনের আজ 197তম পর্ব, আর তিনটি পর্বের পরেই আমরা 200তে পদার্পণ করব। নিবেদিতার ভারত দর্শন আসলে আমাদের সকলেরই ভারত দর্শনে পরিণত হয়েছে আজ, সেটা আপনাদের সকলের মতামত দেখেই অনুভব করতে পারি। শুভেচ্ছা পায়, শ্রদ্ধা পায় এবং সাজেশন পায়, সেটাই আমাকে সমৃদ্ধ করে সর্বোপরি নতুনত্বের স্বাদ পেতে এবং দিতে আগ্রহ প্রকাশ হয়। আজ নিবেদিতার ভারত দর্শনের 197 পর্বে আমরা যেখানে ছিলাম নিবেদিতার রবীন্দ্রনাথের সাথে আলাপচারিতা, বিভিন্ন দিককে তুলে ধরার চেষ্টা করছিলাম। রবীন্দ্রনাথ নিবেদিতার মধ্যে যেমন ভাব এবং দুজনের মধ্যে একটা বিশাল সখ্যতা, তার সাথে সাথে একে অপরকে চেনার ফলে দুজনের সাথে মজা করতে, খুনসুটি করতে বা একে অপরের দোষগুলোকে হাইলাইট করে মজা পেতে কেউ কম যায় না। এই নিবেদিতা, সে যেমন নিবেদিতা রবীন্দ্রনাথকে চিনে তার অনুভূতি প্রকাশ করেছেন বিভিন্ন রচনার মধ্যে, রবীন্দ্রনাথও তেমন নিবেদিতাকে বিভিন্ন রচনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন। শুধু সেখানেই শেষ নয়, রবীন্দ্রনাথের যিনি একমাত্র বিদেশি জীবনীকার এডওয়ার্ড টমসন সাহেব, তিনি কিন্তু রবীন্দ্রনাথকে এবং নিবেদিতাকে নিজের দৃষ্টির গোচরে এবং অগোচরে বারবার এই দুটি প্রাণীকে অনুভব করেছেন এবং বিভিন্ন কথোপকথনকে তুলে ধরে দুজনের মধ্যে সখ্যতা এবং আলাপচারিতার বিভিন্ন দিককে তিনি তার রচনার মধ্যে রেখে সমৃদ্ধ করেছেন। বিভিন্ন কথোপকথনের মধ্যে টমসন প্রশ্ন করেছিলেন কবিগুরুকে, যদি এতটাই বিরাগ তাহলে কেন তিনি নিবেদিতার প্রতি প্রশস্তিমূলক প্রবন্ধ রচনা করেছিলেন। টমসনকে তার লেখনীতে রবীন্দ্রনাথের জবাব বিভিন্নভাবে ধরা দিয়েছে। সেখানে তিনি বলছেন, রবীন্দ্রনাথ যাই বলছেন, ব্যাপারটা এরকম, তিনি ভালোবাসায় এমনও তারা পরিবর্তিত ছিলেন বা পরিপূর্ণ ছিলেন, ব্যতিক্রম শুধুমাত্র ইংরেজরা। এই বলে একটু হাসলেন তিনি, শুধু ইংরেজদের ছাড়া, দেখুন তিনি আমার দেশের প্রতি অপরূপ ভালোবাসায় পরিপূর্ণ ছিলেন, আর বহুবার আমি দেখেছি তিনি কি ভয়ঙ্কর খুশির মধ্যে তার কাজ করে গেছেন। সে কথাটি আরও বিশেষভাবে অনুধাবনীয় যখন আপনি এমন একজন স্ত্রীলোকের কথা বলছেন যার আশৈশব অভ্যাস ইউরোপীয়, আর সদা সর্বদা তিনি যেভাবে আনন্দে জীবনী শক্তিতে পরিপূর্ণ থাকতেন, তাই আমায় যখন ওরা বলল ওর সম্পর্কে লিখতে, আমি না বলতে পারলাম না। কবিত্বের মূর্ত বিগ্রহ রবীন্দ্রনাথের এই বক্তব্যে যদি কেউ কবিরস খোঁজার চেষ্টা করেন তাহলে তাকে নিবৃত্ত করার উপায় তো আমাদের জানা নেই। তবে তাৎক্ষণিক মতানৈক্যের মধ্যে কথা বলতে গেলে বা মতানৈক্যের কথা জানাতে গেলে যা কিছু নিবেদিতা রবীন্দ্রনাথের মধ্যে অবশ্যই একাধিকবার ঘটার অবকাশ ঘটেছিল, সে যে শুধুমাত্র তাদের ব্যক্তিত্বের সংঘাত ছিল তা বলার অপেক্ষা রাখে না। মতাদর্শের পার্থক্যই ছিল তাদের সর্বাত্মক মিলনের সে সময়কার প্রধান অন্তরায়। নিবেদিতার স্পষ্টবাদিত্ব, দৃঢ়তা আর আবেগজনিত আপাত সহিষ্ণুতা অসহিষ্ণুতার সেই বিভেদকে প্রকটতর করেছিল, কিন্তু নিবেদিতা বা রবীন্দ্রনাথ উভয় ব্যক্তি সংঘাতের ঊর্ধ্বে উঠে একে অপরের চরিত্রের শাশ্বত সৌন্দর্যটুকু উপলব্ধি করতে পেরেছিলেন বলেই
সাময়িক বিরাগ অতিক্রম করে পরস্পরের গুণগ্রাহী হয়েই থেকেছেন শেষ পর্যন্ত। আর মতের কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে হয়, ঊনবিংশ শতাব্দীর শেষ দিনগুলোতে বাংলার বিলার প্রতিভার প্রথম সারির একজন কবি ও সাহিত্যিক হিসাবে স্বীকৃতি লাভ করা ছাড়াও রবীন্দ্রনাথ তৎকালীন আদি ব্রাহ্ম সমাজের মুখ্য পরিবারের একজন বিশিষ্ট সদস্য ছিলেন, এটা মনে রাখতে হবে। সমাজের মূল আদর্শ নিরাকারের উপাসনা ও কুসংস্কার পরিত্যাগ করা, এই দুইয়ের তিনি অত্যন্ত দরদী এবং একনিষ্ঠ সমর্থক ছিলেন। আর কুসংস্কার মানে তার মূলে আছে পৌত্তলিকতা, পৌত্তলিকতা ছাড়াও মূর্তি পূজা, নির্গুণ নিরাকার বলে ঈশ্বরকে নিয়ত বর্ণনা করলেও সগুণ ও সাকারত্ব ব্যক্তি রেখে ব্রহ্মনিষ্ঠার একাগ্রতা যে সুদূর পরাহত তার অনুধাবন রবীন্দ্রনাথ অবশ্যই নিজস্ব অনুভূতি অভিজ্ঞতা থেকেই কিন্তু করেছিলেন। তার এই কালে রচিত ব্রাহ্ম সঙ্গীতগুলো পাঠ করলেই বোঝা যায় সে কথাগুলো কতখানি সত্য। আমি কয়েকটা ব্রাহ্ম সঙ্গীতে রবীন্দ্রনাথের অনুভূতি এবং প্রকাশ তুলে ধরার চেষ্টা করব, যেখানে প্রমাণ পাব রবীন্দ্রনাথের হৃদয় এবং অন্তরাত্মার বহিঃপ্রকাশকে। এছাড়াও মূর্তি পুজো বা পৌত্তলিকতার কতটা বিপক্ষে ছিলেন রবীন্দ্রনাথ তা একটা বর্ণনা দিয়েছেন তার ভাগ্নি সরলা ঘোষাল বা সরলা দেবী রায়চৌধুরানী। জীবনের ঝোড়াপাতা নামে তার একটা আত্মজীবনীমূলক রচনা রয়েছে, সেখানে তিনি লিখছেন, রবীন্দ্রনাথ রচিত ব্রাহ্ম সঙ্গীত সম্পর্কে আমার ধারণা, আদি ব্রাহ্ম সমাজের ব্রাহ্ম সঙ্গীত পুস্তকের প্রথম ভাগ থেকে দশম একাদশ ভাগ পর্যন্ত যতদূর ছাপানো হয়েছে সগুণ সাকার ঈশ্বরভাবের সব রকম সঙ্গীত স্তরে তরে সেখানে সঞ্চিত রাখা আছে। ভাবের ও ভাষার পার্থক্য দেখলে চিনতে পারা যাবে রামমোহন রায়ের সময়কার নিরাকার ব্রহ্ম কেমন করে ভাবের ঘরে একদম সাকার হয়ে নেমে ব্রহ্মবাদীর আকার নিরাকার অভেদ জ্ঞানেরই ভিত্তিরই পুনঃস্থাপিত, অথবা ভাবের ছবির চৌকাট পেরিয়ে গেলেই মাটি খড়ে ধাতু প্রস্তরে বর্ণে চিত্তে ভাবের উপলক্ষ ভগবানকে পূর্ণ লক্ষ্য করে মূর্ত করে আঁকড়ে ধরলেই রবীন্দ্রনাথ উত্তপ্ত বিচলিত হয়ে উঠতেন। তার আজন্ম নিরাকার পূজার সংস্কারে সেটা খুব বাজত বা লাগত আঘাত। অতএব নিবেদিতা যে ভাবধারার অনুবর্তিনী, অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা, সেখানে শক্তির আরাধনা রয়েছে, আবার নিরাকারবাদ রয়েছে, অদ্বৈতবাদ রয়েছে, বেদান্তবাদ রয়েছে, দ্বৈতবাদ রয়েছে, বিশিষ্ট অদ্বৈতবাদ রয়েছে, সেখানে কিন্তু সবগুলোরই সমান সমাদর, কাউকে ব্যর্থ করেননি ভগবান শ্রীরামকৃষ্ণ। অতএব স্বামী বিবেকানন্দ তার শিষ্য হয়ে নিবেদিতা যার উদ্গাতা তাদের মধ্যে থেকে সেই সমস্ত বৈদান্তিক চিন্তা, দ্বৈত অদ্বৈত বিশিষ্ট অদ্বৈতবাদ সকলকে শ্রদ্ধা জানানো, এটা কিন্তু রবীন্দ্রনাথের সাথে নিবেদিতার ধারণার একটু ফেরাক থাকাটা স্বাভাবিক। ব্রহ্মধর্ম থেকে আসা রবীন্দ্রনাথ এবং বিবেকানন্দ রামকৃষ্ণ ঘরানা থেকে আসা নিবেদিতা দুটো অন্য মেরুর থেকে হলেও লক্ষ্য কিন্তু এক, সেই অভীষ্ট সাধন ঈশ্বর লাভ নিরাকার ব্রহ্মকে সান্নিধ্য পাওয়া, এগুলো আমাদের ভারতবর্ষের চিরাচরিত ধর্ম এবং শাস্ত্রের এক লক্ষ্যের অভীষ্টতা, সেখানে কিন্তু পৌঁছানোটাই উদ্দেশ্য। বিবেকানন্দ নব্য হিন্দু ধর্মে তৎকালীন ভারতীয় সমাজের দৃষ্টিতে বা সর্বপ্রকার বর্জনরহিত সংস্কার কুসংস্কারের সমন্বিত সম্পূর্ণ হিন্দু ধর্মের পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ এবং সংস্কারপন্থী ব্রাহ্ম সমাজের অনেকের কাছে তা হিন্দু পৌত্তলিকতার সদর্ব আন্দোলন। বিবেকানন্দের গুরু শ্রীরামকৃষ্ণ দেবের কালী ব্রহ্ম উপাসনা ব্রাহ্মণদের মধ্যে এবং ব্রাহ্মদের মধ্যে কেশবচন্দ সহ বা কেশবচন্দ প্রমুখ তার ব্রাহ্ম বন্ধুদের ব্রাহ্ম পার্ষদদের
কারো কারো তেমন আপত্তি না থাকলেও আদি সমাজের কেউ কেউ এ ব্যাপারে বিশেষ উৎসাহ দেখিয়েছেন বলে মনে হয় না। রবীন্দ্রনাথের পিতা স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সন্দর্শনে শ্রীরামকৃষ্ণদেবের কথোপকথন লিপিবদ্ধ আছে শ্রীরামকৃষ্ণ কথামৃতে, এটা আমরা সকলে জানি। সেখানেও দেখা যায় আলাপচারিতার ফলস্বরূপ ব্যক্তিগতভাবে শ্রীরামকৃষ্ণদেবের প্রতি শ্রদ্ধাশীল হওয়া সত্ত্বেও, না হলে দেবেন্দ্রনাথের মতো রুচিশীল ব্যক্তি দক্ষিণেশ্বরের কালীর পূজারি ব্রাহ্মণের কথা পরিধেয় বস্ত্র বিনা বাক্যব্যয়ে উন্মোচন করতেন না। আসলে সমাজের উৎসবে তাকে আমন্ত্রণ জানানোর পরেও শ্রীরামকৃষ্ণদেবের উপস্থিতি ব্রাহ্মোৎসবে বাঞ্ছনীয় বলে মনে করেননি মহর্ষি। কারণ হিসাবে তিনি লিপিবদ্ধ করেছেন দেবেন্দ্রনাথবাবু, ধুতি আর উড়ানি পরে তবে এসো, তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে। শ্রীরামকৃষ্ণ বললেন, তা পারবো না বাবু, আমি বাবু হতে পারবো না। সে কথায় আমোদিত হয়ে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে মথুরমোহন বিশ্বাস এবং অন্যান্য উপস্থিত ব্যক্তিদের সঙ্গে দেবেন্দ্রনাথেরও হাসি ধরছিল না সেদিন। কিন্তু তার পরদিনই মথুরবাবুর কাছে চিঠি পাঠাচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এই বলে যে ব্রাহ্মোৎসবে শ্রীরামকৃষ্ণদেবের উপস্থিতি কাম্য নয়। তার অনিচ্ছা প্রকাশ করছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। ওই পরিবেশে দেখে তার বন্ধুবান্ধব বা ব্রাহ্মধর্মের ভক্তরা কি বলে বসবে বা তারা আন্ডার এস্টিমেট করবে শ্রীরামকৃষ্ণদেবকে, তিনি নাকি সেটা দেখতে পারবেন না, তার কাছে কষ্টদায়ক মনে হবে। আসলে তিনি ব্রাহ্মধর্মের আসল স্বরূপ এবং যোগ বিয়োগের খেলায় শ্রীরামকৃষ্ণদেব যে আধ্যাত্মিকের কথা চিন্তা করেছিলেন, আজকে এই ব্রাহ্ম ধর্মকেন্দ্রিক চিন্তাভাবনার মধ্যে শ্রীরামকৃষ্ণদেবের শক্তি বা যদি মা কালীর আরাধনা সেখানে তাদের কাছে গ্রহণযোগ্যতা থাকতেও পারে বা নাও পারে। তাৎক্ষণিক মতানৈক্যের কথা বলতে গেলে কিন্তু নিবেদিতা রবীন্দ্রনাথের অবশ্যই বিভিন্নভাবে তাদের দুজনের মধ্যে নিরাকার সাকারবাদ বা শক্তির প্রকাশ সেগুলোকে তিনি বারবার তুলে ধরে দুজনের মধ্যে সুমীমাংসার দিকে এগিয়েওছেন কখনো কখনো। নিবেদিতা যে ভাবধারার অনুবর্তিনী সেক্ষেত্রে রবীন্দ্রনাথ কিছু কিছু ক্ষেত্রে হয়তো মিলও ছিল। আমরা দেখেছি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি তোমাদের ব্রাহ্মধর্মের মধ্যে কারো দ্বারা তুমি অসম্মানিত হও বা তোমাকে দেখে ছোটো করুক বা আমাকে দেখে তোমাকে বিব্রত হতে হয়, তিনি সে রাস্তায় হাঁটছেন না এবং পরিষ্কার বলছেন দেবেন্দ্রনাথ ঠাকুর বা তাদের আমন্ত্রণের জন্য যিনি এসেছেন তাকে বলছেন, তা আমি পারবো না। আমোদিত হয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মথুরমোহন বিশ্বাস এবং অন্যান্য উপস্থিত ব্যক্তির সঙ্গে দেবেন্দ্রনাথের হাসিতে আর ধরছিল না, তারা উপহাসের জায়গায় শ্রীরামকৃষ্ণদেবকে পৌঁছে দিয়েছেন। কারণ শ্রীরামকৃষ্ণদেবের মতো সহজ সরল মানুষকে নিয়েই তো হাসাহাসি করা যেতে পারে, তার আসতেও নেই যেতেও নেই। তিনি তার পরদিনে মথুরবাবুর কাছে চিঠি পাঠাচ্ছেন মহর্ষি এই বলে যে তার আসার প্রয়োজন নেই। অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর একটা সম্ভ্রান্ত বংশীয় সম্ভ্রান্ত পদে অবস্থান করছেন, সেখানে তাকে এই শ্রীরামকৃষ্ণকে এনে ওখানে একটা এমন পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা নিজেরা উভয়কে একটু বিব্রতের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করবে। এখন রবীন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ ঠাকুর, ব্রাহ্ম পরিবার, সেগুলো সকলকে কিন্তু আজকের সমাজে আসলে সেটা পরিষ্কার হয়ে যায়, ব্রাহ্মধর্মের প্রকাশ শ্রীরামকৃষ্ণদেবের শক্তির উপাসনার কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। হোয়ারাস শ্রীরামকৃষ্ণদেবের শক্তির আরাধনার ভাব ব্রাহ্মধর্মের মধ্যে সব জায়গায় গ্রহণযোগ্যতা নেই, কিন্তু কেশব সেনের অনুভূতির মধ্যে কিছুটা আসলেও তিনি তাকে পরবর্তীকালে তার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে শ্রীরামকৃষ্ণদেবকে পুজো করতে আমরা দেখি। 1875 সালের পর থেকে কেশব সেনী প্রথম শ্রীরামকৃষ্ণদেবকে বিভিন্ন পত্রপত্রিকায় প্রচারের আলোয় আনার চেষ্টা করেছেন কেশব সেনী। তিনি ঠিক রিয়েলাইজ করেছেন বা অনুভব করেছেন শ্রীরামকৃষ্ণদেবকে। আসলে
দেবেন্দ্রনাথ ঠাকুরের মতো ভদ্রলোক নিজ মুখে জানানো নিমন্ত্রণ প্রত্যাহার করে নেবেন যেমনটা ধারণা করতে কষ্ট হয়। একইভাবে রবীন্দ্র গবেষক বিজন ঘোষাল জানাচ্ছেন যে 1866 খ্রিস্টাব্দে সেই বিশেষ দিনটিতে রবীন্দ্রনাথের বয়স ছিল 4 বছর 8 মাস 13 দিন, অর্থাৎ প্রায় 4.5 বছর বয়সে, এবং সেদিন ঠাকুরবাড়ির সেই জনসমাগমে শিশু রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন না। রবীন্দ্রনাথ নিজের বয়ানে লিখছেন, রামকৃষ্ণ পরমহংস যেদিন আমাদের বাড়িতে পিতৃদেবের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন সেদিন আমি বাড়িতে ছিলাম, কিন্তু তাদের পরস্পর সাক্ষাৎকার স্থলে উপস্থিত ছিলাম না। নিবেদিতার মুখের ভাবে অনুভব করেছিলাম তিনি সন্তুষ্ট হননি, তিনি পরমহংসদেবকে যথোচিত শ্রদ্ধা করেননি। সেটা অসম্ভব নয়, কেননা তিনি একেবারেই বিগ্রহ মানতেন না এবং উপনিষদের অনুশাসন অনুসারে তার চিরজীবনের সাধনা ছিল শান্ত সময়িত আত্মসংযম ভাবের। ওই চিঠিতে নিবেদিতার উল্লেখ অবশ্যই বিভ্রান্তিকর এবং বিশ্বভারতীর পক্ষ থেকে এক নিরসন করার চেষ্টা আমরা লক্ষ্য করব। মনে হয় পরবর্তীকালে নিবেদিতা মহর্ষি দেবেন্দ্রনাথের নিকট কিংবা রামকৃষ্ণ ভক্তদের কাছ থেকে এই সাক্ষাৎকার বিবরণটি শুনেছিলেন এবং কোনো এক সময় রবীন্দ্রনাথের কাছে এই প্রসঙ্গে উত্থাপন করলে নিবেদিতা সন্তোষ প্রকাশ করেননি। বস্তুত প্রথম তিনি নিবেদিতাকে তার নিজের দ্বারা বোঝালেও দ্বিতীয় তিনি শব্দে মহর্ষিকে বোঝানোর চেষ্টা করেছেন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং নিবেদিতা রবীন্দ্রনাথ একটা ত্রিভুজের সত্তা তৈরি করলেও নিবেদিতা প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে রবীন্দ্রনাথ চিঠি থেকে একথা স্পষ্ট যে তিনি মহর্ষির প্রতি আনা সম্ভাব্য অভিযোগের পরিপ্রেক্ষিতে রক্ষণাত্মক উত্তর না দিয়ে সরাসরিভাবে মূর্তি পূজা রূপ আসামিকেই কাঠগড়ে দাঁড় করিয়েছেন, কোনো ব্যক্তিকে নয়। নিবেদিতা অর্থাৎ মার্গারেট নোবেল যে সময় ভারতে এসেছেন তার আগেই গদের উপর বিষ ফোঁড়ার মতো রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে তার সঙ্গে যোগ হয়েছে গুরু পূজা, মানে শ্রীরামকৃষ্ণদেবের পূজা, আর এই পূজা এতটাই উদ্দীপনা সৃষ্টি করেছিল তখনকার দিনে ব্রাহ্ম সমাজের মানুষকে, সরলা দেবীর মতো উদারচেতা স্বদেশিতৈষী ব্যক্তির কাছেও তা অসহনীয় বা অসহনীয় বলে মনে হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতী পত্রিকার সম্পাদিকা সরলা ঘোষালের তেজোদ্দীপ্ত ব্যক্তিত্বের মধ্যে বিবেকানন্দ বোধহয় ভারতবর্ষের একান্ত নিজস্ব একটি সিংহীর দ্বারা দেখতে পেয়েছিলেন, যে সিংহীর অভাববোধের 29 জুলাই 1897 সালে মার্গারেটকে স্বামীজি লিখছেন, ভারতবর্ষের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। ভারতবর্ষ এখনও মহীয়সী মহিলার জন্ম দান করতে পারছে না, তাই অন্য জাতি থেকে তাকে ধার করতে হচ্ছে। আজকে রবীন্দ্রনাথ যে পরিবারে জন্মগ্রহণ করেছেন যেখানে পান থেকে চুন খসলে হয়েই পড়ে যায়, পরিপাটি করে গোছানো ব্রাহ্মধর্মের একটি পরিবার, সেখানে সমস্ত কিছু সাজানো গুজানো রয়েছে, নিবেদিতা সেই গৃহ মন্দিরে প্রবেশ করেছেন, ব্রাহ্মধর্মের মধ্যে অতি আগ্রহের সাথে প্রবেশ করেছেন, আবার স্বামী বিবেকানন্দের দ্বারা নিষেধাজ্ঞা পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্বেলিত চিত্তে ফিরে এসেছেন। এখন নিবেদিতা ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথ, দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অন্যান্য প্রত্যেকে নিবেদিতার ভারত দর্শনের মধ্যে রবীন্দ্রনাথের ব্রাহ্মধর্মের চিন্তা একটা নতুনত্বের স্বাদ দিলেও রবীন্দ্রনাথ এটা বুঝেছিলেন খ্রিশ্চানরাও অনেকটা ব্রাহ্মধর্মের মতনই তারা ঈশ্বর বিশ্বাস করলেও সে বিশ্বাস ওই হোমাগ্নিতে বা কাঠে আগুন জ্বলে জ্বলার মধ্যে ততক্ষণে প্রাসঙ্গিক নাও হতে পারে। তাই রবীন্দ্রনাথ নিবেদিতার প্রসঙ্গ আরও দু একটি পর্বে চলার আশা রাখি। নিবেদিতা ভারত দর্শনের মধ্যে এই যে রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের একটা নতুন
প্রেক্ষাপট তৈরি করে আপনাদের সামনে পৌঁছে দেয়া, এক্ষেত্রে আমি অবশ্যই শ্রদ্ধা জ্ঞাপন করব রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার অফ গোল্ড পার্কের সন্ন্যাসী, যিনি এ ব্যাপারে একটি বিশাল রচনা লিখে নিবেদিতার ভারত চেতনায় বইটির মধ্যে তিনি যুক্ত করেছেন। তাতে অনেক তথ্য রবীন্দ্রনাথকে নিয়ে তিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য উপহার দিয়ে গেছেন এবং আমি তাতে গিয়ে অনেকটা সংগ্রহ করেছি, যেমনভাবে শঙ্করীপ্রসাদ বসুরের যে নিবেদিতা লোকমাতা বইটির মধ্যে যা পাওয়া যায় সেখান থেকে যেমন সঞ্চয় করেছি তার থেকে বেশি সঞ্চয় করেছি। অল্প সময়ের মধ্যে যা পাওয়া যায় নিজের কাজকে সামনে রেখে, দেশকে ভালোবাসাকে সামনে রেখে নিবেদিতার ভারত আত্মার সাথে পরিচিতি লাভ এবং অবশেষে ভারত আত্মায় পরিণত হয়ে যায়, এ হেন চিন্তা, এ হেন ভাবনা আমাদের সকলকেই উদ্বুদ্ধ করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি নিবেদিতা প্রেমী মানুষ, নিবেদিতাকে নিয়ে যারা চর্চা করেন জানেন, তারা এই আলোচনার মধ্য থেকে বা নিবেদিতার ভারত দর্শনের প্রতি রবিবার যেভাবে 6টার সময় প্রাণারাম চ্যানেল অক্লান্ত পরিশ্রম করে পবিত্র সুর মহাশয় তার কন্যাদ্বয়ের সহযোগিতায় আপনাদের কাছে পৌঁছে দেন, সেক্ষেত্রে আপনারা যেমন উপকৃত হন, পবিত্রবাবু সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের নিবেদিতার স্বামী বিবেকানন্দের কৃপা থেকে তিনিও দূরে থাকতে পারেন না। আমাদের সকলের উপরেই বর্ষিত হোক ভগবান শ্রীরামকৃষ্ণদেব, শিষ্যী মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ নিবেদিতার আশীর্বাদ। আমরা এই নিয়ে আনন্দে নিবেদিতার ভারত দর্শনে আজকের 197 পর্ব শেষ করলাম। ওঙ্গশত মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়, আবির আবির্ম এধি ওং শান্তি শান্তি শান্তি, হরি ওং তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।